অনেক স্বাধীনতা সংগ্রামী তাদের আত্মবলিদানের মধ্যে দিয়েই আজকে আমাদের দেশকে স্বাধীন করেছিল বলে আজকে আমরা স্বাধীন ভারতবর্ষে বাস করি এই কথাটা আমরা বলতে পারি এবং গর্বের সঙ্গে বসবাস করতে পারি। ভারতবর্ষের স্বাধীনতার পর অনেক ব্যক্তি অনেক বক্তব্য পেশ করে গেছেন, তাদের মধ্যে যে সমস্ত ব্যক্তি এমন কিছু কথা বলে গেছেন যা ভারতবর্ষের প্রতি সম্মান অর্পণ করা হয় এবং তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়, সেরকমই একটা বক্তব্য তোমাদের সামনে আমি বলছি, খুব মন দিয়ে শুনবে। যে ভারতকে ভূমিকা টুকরা নেই, এক জিতা যাকটা রাষ্ট্র পুরুষ হ্যাঁ, ইয়ে বন্ধন কি ধরতি হ্যাঁ, ইয়ে অভিনন্দন কি ধরতি হ্যাঁ, ইয়ে অর্পণ কি ভূমি হ্যাঁ, ইয়ে তর্পণ কি ভূমি হ্যাঁ, ইয়া কা নদী নদী হমারে লিয়ে গঙ্গা হ্যাঁ, ইয়া কা কঙ্কর কঙ্কর হমারে লিয়ে শঙ্কর হ্যাঁ, হম জিয়েঙ্গে তো ইস ভারত কে লিয়ে, মরেঙ্গে তো ইস ভারত কে লিয়ে, আর মরনে কে পাত গঙ্গা মে বহতি হুই হমারি অস্থিও কো কোই কান লাগা কর সুনেগা, তো উসমে ভি এক হি আওয়াজ আয়েগা, ভারত মাতা কি জয়। কথাটা যেই বলে থাকুক না কেন, সেই বক্তব্যের মধ্যে ভারতবর্ষের প্রতি যে সম্মান ও ভালোবাসা সেটাকে আমরা শ্রদ্ধা করি। এখানে কি বলছে, যে ভারতবর্ষের যারা মানুষ আমরা বসবাস করি তারা মৃত্যুর পর আমাদের অস্থি গঙ্গায় বাহিয়ে দেওয়া হয়, সেখানে সেই মৃত্যুর পর সেই অস্থিতেও যদি আমরা কান লাগাই, যদি ভারত মাতার জয় শোনা যায় বা বন্দে মাতারাম শোনা যায়, অনুভব করা যায়, শোনা যায় বলতে অনুভব করা যায়, তবে আমরা প্রকৃত ভারতবর্ষকে ভালোবাসতে পেরেছি। শুধু হিন্দুদের নয়, মুসলিম ভাইদের কবরস্থানে গিয়ে যদি কান পেতে মাটিতে শোনা যায় যে সেখান থেকে সেই মৃত ব্যক্তিদের মনে অন্তর থেকে আওয়াজ আসছে ভারত মাতার জয়, তবে বোঝা যাবে সেই ব্যক্তিটি ভারতবর্ষকে ভালোবাসতে পেরেছে। আজকে আমাদের জন্য আমাদের যে বর্ডার, সেই বর্ডারে যারা পাহারা দেন তারা কিন্তু হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান হন না, তারা হন ইন্ডিয়ান আর্মি। আজকে যারা অলিম্পিকে হোক বা বড় বড় খেলায় আমাদের ভারতবর্ষের নাম উজ্জ্বল করে আসে, যেমন এর মধ্যে নীরজ চোপড়া বলে একজন করে এসছেন, সে নিজে গোল্ড নিয়েছে, তার পিঠে কিন্তু লেখা ছিল ইন্ডিয়ান, অর্থাৎ ভারতবাসী। তা আমাদের প্রথমে এই ভারতবর্ষের মাটিকে ভালোবাসতে শিখতে হবে, এখানে কোনো হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ বলে কোনো জিনিস নেই, আগে হিংসাকে ত্যাগ করতে হবে। আমরা যদি আগামীতে এই হিংসাকে ত্যাগ করতে পারি তবেই কিন্তু আমরা প্রকৃত ভালো ভারতবাসী এবং ভারতবর্ষের প্রতি সম্মান সেটা জ্ঞাপন করতে পারি।